ভিজির ভিসায় গিয়ে কানাডায় থাকা যাবে কিনা। আমার এক ভাই বলেছেন, ভিজির ভিসায় গিয়ে কানাডায় থাকা যাবে কিনা। ভাই, শুধু আপনার প্রশ্ন না, না হলে কমপক্ষে 30 জন লোক আজকে আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার, আমরা কি ভিজিট ভিসা নিয়ে গিয়ে কানাডায় থাকতে পারবো? ওই রকম কোনো সুযোগ সুবিধা আছে? আমরা তো এখন চতুর্দিকে শুনতেছি প্রচুর পরিমাণের ভিজিট ভিসা হচ্ছে, তাহলে ওই দেশের সরকার স্যার আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দিয়েছে বা পদ্ধতিটা কী বা কীভাবে থাকতে পারেন? আমি আপনাদের সবার উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, আমি অনেক ভিডিওতে বলছি, আবার আমি আপনাদেরকে বলছি, হ্যাঁ, আপনারা এখন বর্তমানে 2025 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত ওই দেশের সরকার, ওই দেশের গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছে যে এর মধ্যে 2025 সালের 28শে ফেব্রুয়ারির মধ্যে আমার দেশে যারা আসবে তারা ওপেন ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবে, ওপেন ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবে। তার মানে এই ডিসিশনটা নেওয়ার আগে বা এই ডিক্লারেশনটা দেওয়ার আগে আমাদেরকে ভিজিট ভিসা নিয়ে ওই দেশে 6 মাস থাকার পরে একদিনের জন্য হতো বাইরে আসতে হতো, ওই দেশে 6 মাস থাকার পরে একদিনের জন্য বাইরে আসতে হতো, আর না হয় ভিজিট ভিসায় গিয়ে ওখানে থাকতে গেলে অ্যাসাইলাম করে থাকতে হতো। এখন কিন্তু সেটা সহজ করে দিয়েছে, এখন ওই দেশের গভর্নমেন্ট বলেছে যে কেউ যদি 28শে ফেব্রুয়ারি 2025 সালের মধ্যে আমার দেশে ভিজিট ভিসা নিয়ে আসে সে ওয়ার্ক পারমিটে সহজেই কনভার্ট করতে পারবে। তাহলে কিভাবে কনভার্ট করবেন? তাহলে প্রথমেই আপনি ওখানে যাবেন, যে কোনো একটা আত্মীয় স্বজন বা কারোর মাধ্যমে আপনি ওখানে যাবেন। যাওয়ার পর আপনি প্রথমে একটা চাকরি খুঁজবেন। আপনারা হয়তো বলতে পারেন যে স্যার, ওই দেশে গিয়ে কি চাকরি পাবো? আমি কিন্তু আপনাদেরকে আগেও ভিডিওতে স্পষ্ট করেছি যে প্রচুর পরিমাণের লেবার সংকট চলছে স্টুডেন্টদেরকে, অর্থাৎ স্টুডেন্টরা আগে 20 ঘন্টা বেশি কাজ করতে পারতো না, এখন ওই দেশের সরকার বলে দিয়েছে যে স্টুডেন্টরা 20, 25, 30, 40, 50 ঘন্টাও কাজ করতে পারবে, অর্থাৎ শারীরিক সক্ষমতা অনুযায়ী যতক্ষণ খুশি তারা কাজ করতে পারবে। লেবার সংকট বিভিন্নখান থেকে বিভিন্ন প্রসেসে, এক্সপ্রেস এন্ট্রি, পিএনপি, রুরাল অ্যান্ড নর্দার্ন আটলান্টিক, ইউকন, এইরকম অনেক অনেক পাইলট প্রোগ্রামে, মানে পাইলট প্রোগ্রাম নিয়ে ওই দেশে যাওয়ার জন্য সরকার উদ্বুদ্ধ করছে, অর্থাৎ বিভিন্ন দেশকে উদ্বুদ্ধ করছে, এর মধ্যে বাংলাদেশও আছে। সেই কারণের জন্য বলছি যে ওখানে চাকরির কোনো প্রবলেম নাই, আপনি প্রথমে গিয়ে ওখানে একটা চাকরি খুঁজবেন, আপনি চাকরি পেয়ে যাবেন, এবং চাকরি যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি একটা ওয়ার্ক পারমিটের জন্য আপনি দরখাস্ত করবেন, IRCC-তে একটা ওয়ার্ক দরখাস্ত করবেন। দরখাস্তটা হলো IMM-5710, একটা ফর্ম আছে, ওই ফর্মে আপনি ওপেন ওয়ার্ক পারমিটের জন্য দরখাস্ত করবেন। এই ওপেন ওয়ার্ক পারমিটটা আপনার 45 দিন থেকে 50 দিন বা 60 দিনের সময় লাগতে পারে। আপনি দুইভাবে এই দরখাস্তটা করতে পারেন, আপনি অনলাইনেও দরখাস্ত করতে পারেন, আবার হার্ড কপি হিসাবে দরখাস্ত করতে পারেন। তাইলে আপনি সবচেয়ে বেশি এই দরখাস্তটা করার পরে হয়তো 50 দিন বা 45 দিন আপনার সময় লাগবে, এই সময়টা আপনাকে বসে থাকতে হবে না, এই সময়টাও আপনি অন্তর্বর্তীকালীন একটা পারমিশন নিয়ে আপনি 8 দিন 10 দিন পর থেকে কাজ শুরু করতে পারেন। এই ওয়ার্ক পারমিটটা বের হওয়ার পরে আপনি চাকরি করতেছেন কন্টিনিউ কত? 1 বছর। তাহলে 1 ইয়ার চাকরি করার পরে যখন 1560 ঘন্টা হবে, কত? 1560 ঘন্টা যখন আপনার হবে তখন আপনি PR-এর জন্য দরখাস্ত করতে পারবেন। এখন কথা হলো যে স্যার, এটা কি আপনি করে দিবেন? যদি আপনাদের কেউ না থাকে আমার কাছে আসবেন, আমি করে দেব। যদি আপনাদের কেউ না থাকে, অনেকে আছে পরিচিত নাই, অনেকে আছে লয়ার নাই, অনেকে আছে এক্সপার্ট নাই, অনেকে বুঝেন না, তাহলে আমি আপনাদের এই কনভার্টটা করে দেওয়ার জন্য সাহায্য করব। কিন্তু আপনাদের নিজস্ব লোক যদি থাকে তাহলে টাকা কম লাগবে, কারণ আপনি যদি আমার সাহায্য নেন আমি একটা টাকা নেব, আমি আবার ওইখানকার একটা লয়ার ধরবো সে একটা টাকা নেবে, আপনার খরচটা বেশি পড়বে। আর যদি আপনারা সরাসরি ওখানে গিয়ে একটা লয়ার ধরতে পারেন তাহলে আপনার খরচটা কম পড়লো। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমার কাছে না এসেও বা বাংলাদেশে অন্য কারো কাছে না গিয়ে আপনারা সরাসরি ওইখানকার একটা লয়ার বা এক্সপার্ট ধরলে আপনাদের জন্য খরচটা কম পড়বে, এবং ওইখানকার লয়ার বা এক্সপার্ট সমস্ত ব্যবস্থা আপনাদেরকে করে দিবে, কিভাবে কি করবে, কিভাবে চাকরি করবেন, কিভাবে ওপেন ওয়ার্ক পারমিটটা হবে, আচ্ছা কিভাবে আপনি PR-এর জন্য দরখাস্ত করবেন, আপনার কেসটা মামলাটা কিভাবে সে চালাবে, সমস্তগুলো সে করে দিবে। মোট কথা হলো এটাই যে 28শে ফেব্রুয়ারি 2025 সালের মধ্যে আপনাকে যেতে হবে। এরপরে যদি ওই দেশের সরকার এটাকে এক্সটেনশন করে আলাদা জিনিস, আর যদি এক্সটেনশন না করে তাহলে আর কিছু করার নাই। আমি আপনাদেরকে আরও একটু শুভ কথা বলতে চাই, আপনাদের একটা আলোর মুখ দেখাতে চাই। মানে আগে আমরা প্রায় দরখাস্ত করতাম বা অ্যাপ্লাই করতাম এই ভিজিট ভিসার জন্য বা অন্যান্য ভিসার জন্য, এটা কিন্তু ওইখানকার ভিসা অফিসাররা কী করতো, রিফিউজ করে দিত। এখন কিন্তু কানাডার সরকার ভিসা অফিসারদেরকে নোটিশ করেছে, কানাডার সরকার ভিসা অফিসারদেরকে বলে দিয়েছে যে আপনারা না দেখে না জেনে
আন্দাজে সবগুলো রিফিউজ করবেন না, আপনারা কিন্তু ভালো মতো করবেন, অর্থাৎ ওদের লাগামটা ভালো মতো টেনে ধরেছে কিন্তু, এখন কিন্তু প্রচুর পরিমাণের ভিসা হচ্ছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আপনাদের জানার জন্য বলতেছি, এপ্রিল এবং মে দুই বছর দুই মাস, এপ্রিল এবং মে দুই মাসে 50টা ভিসা হয়েছে আমার। শুনলে আরও আশ্চর্য হবেন, এই পঞ্চাশটার মধ্যে 30টা ভিসা ইন্ডিয়া পর্যন্ত যায় না, সাদা পাসপোর্ট। কতদিন দিছে? যতদিন পাসপোর্টের মেয়াদ ততদিন দিছে, কারো 8 বছর, কারো 9 বছর, কারো 10 বছর, অর্থাৎ এখন ভিসা দিচ্ছে যতদিন আপনার পাসপোর্টের মেয়াদ ভিসাটা ততদিন দিচ্ছে। সেই কারণের জন্য আমি আপনাদেরকে বলবো, আর দেরি করবেন না। আপনাদের হয়তো মনে আছে 2012 সালের আগে আমেরিকাতে একটা ডিবি ছেড়েছিল, DB-1, DB-2, DB-3, DB-4, পানালা সুনালা দোকানদার সব চলে গেছে। এইরকম এখন এপ্রিল মে জুন এই মাসগুলো এখন বর্তমানে ওরা পানির মতো ভিসা দিচ্ছে, ওরা প্রচুর পরিমাণের ভিসা দিচ্ছে। আপনাদের কারো যদি মনে হয় যে না আমি সুযোগটা গ্রহণ করব, তাহলে আমার কাছেও আসতে পারেন। আর যদি মনে করেন যে না আমার চেয়ে বাংলাদেশে আমার চেয়ে ভালো লয়ার বা এক্সপার্ট আছে, আপনাদের পরিচিত আছে, তার কাছেও যেতে পারেন। কিন্তু আমি বলবো আপনাদের ফাইলটা এখনই অ্যাসেসমেন্ট করে নেন এবং এখনই অ্যাপ্লাইটা করে ফেলেন। আরেকটা গুড সাজেশন আমি আপনাদেরকে দিই, আপনারা যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার পাসপোর্টটার একটু মেয়াদটা দেখে নেন। আমি এখন থাকতে থাকতে আপনি পাসপোর্টের মেয়াদটা একটু দেখে নেন, আপনাদের এই মেয়াদটা কত বছর আছে। যদি কারো 6 মাস থাকে, 1 বছর থাকে, 2 বছর থাকে, আমি বলবো না, এটা আপনি ই পাসপোর্ট করে 10 বছর করে নেন। আপনি অ্যাপ্লাই করার আগে দ্রুত ই পাসপোর্ট করে 10 বছরের করে নেন, কারণ আপনার ভিসাটা হলে 10 বছর দিবে, আপনি বঞ্চিত হবেন না এবং আপনি ওখানে গিয়ে সুন্দরভাবে থাকতে পারবেন। যদি কেউ বলে যে ওখানে গিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় না, সেই ফাইলগুলো আমাকে দেন, আমি করে দেখাই দিই আপনাদেরকে। আর যদি বলে যে না কনভার্ট করা যায়, তাহলে আপনি আর আপনারা আপনাদের মতো করেন। কিন্তু মনে রাখবেন, সময়টা দিচ্ছে সে দেশের সরকার 28 ফেব্রুয়ারি 2025, এর মধ্যেই সে দেশে আপনাকে যেতে হবে। তাহলে কী দাঁড়াইলো? তাহলে ঘটনাটা দাঁড়াইলো যে ইয়েস, 28 ফেব্রুয়ারি 2025 সালের মধ্যে কেউ যদি ভিজিট ভিসা নিয়ে কানাডায় গিয়ে উপস্থিত হয়, ভালো একটা লয়ার বা এক্সপার্ট ধরে, তাহলে ওপেন ওয়ার্ক পারমিট পাবে এবং থাকতেও পারবে, এবং 1 বছর চাকরি করার পরে 1560 ঘন্টা হলে সে PR-এর জন্য দরখাস্ত করতে পারবে। এই সুযোগটা যদি কেউ নেন তাহলে আর দেরি করা না, আমি বলবো এখনই, আমি বলবো এখনই। এখনই মানে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, স্যার আপনার কাছে আসবো? না, আমি জীবনে কোনো দিন কারোর কাছে কোনো ফাইল চাই নাই। আমি মনে করি আল্লাহ খায়রুর রাজিকেন, রিজিকের মালিক আল্লাহ, আপনারও ফাইলটা আমার কাছে থাকলে একদিন আসবে। কিন্তু আমি বলবো ভালো কোনো এক্সপার্ট, আমার চেয়েও ভালো কোনো এক্সপার্ট বা লয়ার যদি বাংলাদেশে থাকে, মাইগ্রেশন সেকশনে কাজ করে থাকে, দীর্ঘদিন এটার সাথে প্র্যাকটিস করে থাকে, আপনাদের পরিচিত থাকে, আপনারা এখনই যান, তার দ্বারা আপনারা অ্যাপ্লাই করেন। কিন্তু অ্যাপ্লাই করার আগে আপনার পাসপোর্টের মেয়াদটা দেখে নেন যে আপনার এই মেয়াদটা 8 বছর 10 বছর আছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।